এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এমন কিছু ছবি অথবা ভিডিও তৈরি করা হচ্ছে যে ভিডিও বা ছবির অস্তিত্ব আসলে বাস্তবে নাই অথবা দেখা যাচ্ছে যে কোনো একজন অ্যাক্টরকে দিয়ে এমন কিছু বলানো হচ্ছে অথবা করানো হচ্ছে বাস্তবে কিন্তু তিনি তা করেননি তাহলে দেখুন এই ধরনের কন্টেন্টের জন্য কিন্তু ওই অ্যাক্টরে কিন্তু একটা ফিনান্সিয়ালি ক্ষতির সম্মুখীন হতে পারেন তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য সম্প্রতি ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আপনারা দেখতে পাবেন যে একটা নতুন অপশন যুক্ত হয়েছে অল্টারড কন্টেন্ট নামে অর্থাৎ এই অপশনের সাহায্যে কিন্তু ইউটিউব চাচ্ছে যে কোনগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা হয়েছে এবং কোন কন্টেন্টগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা হয়নি সেগুলো আলাদা করতে চাইছেন আপনি যদি ভিডিও আপলোড করার সময় যদি এই অপশনটা বুঝে শুনে যদি ইয়েস অথবা নো সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের উপর প্রভাব পড়তে পারে দেখা যাচ্ছে যে আপনার সেই ভিডিওতে স্ট্রাইক পরে গেল এবং স্ট্রাইক পড়ার ফলে দেখা গেল যে আপনার চ্যানেলের একটা মারাত্মক হতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটু এক্সপ্লেন করবো যে কি আসলে এই অপশনগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে এবং কখন আপনি ইয়েস সিলেক্ট করবেন আর কখন আপনি নো সিলেক্ট করবেন পূর্ণ ডিটেলস তো ভিউয়ার্স যারা আমাকে এখন পর্যন্ত দেখছেন তারা অনুগ্রহ করে লাইক প্রেস করে পরবর্তী অংশ কন্টিনিউ করুন আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে গিয়েছেন এর মধ্যে তারা কিন্তু এই অপশনটা চোখে পড়েছে এর মধ্যে প্রথম যে অপশনটা রয়েছে আমি এখানে ইংরেজিতে বলা হয়েছে আমি আপনাদেরকে সুবিধার জন্য বাংলায় একটু এক্সপ্লেন করে দিচ্ছি কোনো ব্যক্তি অথবা পার্সনকে দিয়ে এমন কোনো কাজ করিয়েছেন অথবা এমন কিছু বলিয়েছেন যা কিন্তু উনি কখনো বলেননি অথবা করেননি এমন ঘটনা যদি ঘটে থাকে তাহলে আপনি কিন্তু ইয়েস সিলেক্ট করবেন দ্বিতীয় অপশনটা হচ্ছে এমন কোনো ভিডিও ফুটেজ বা শুধু ফুটেজ তৈরি করেছেন যে ফুটেজটা বাস্তবের মতো হলেও বাস্তবে কিন্তু এ ধরনের কোনো কিছু নাই তাহলে আপনি অবশ্যই ইয়ে সিলেক্ট করবেন এবং তৃতীয় যে বিষয়টা হচ্ছে বাস্তবের মতো দেখতে এমন একটা সিন তৈরি করে ফেলেছেন বা একটা দৃশ্য তৈরি করে ফেলেছেন আসলে এই ধরনের দৃশ্য পৃথিবীতে বা বাস্তবে নাই এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ইয়ে সিলেক্ট করবেন এখন প্রশ্ন হচ্ছে নো সিলেক্ট করবেন তাহলে কখন খুব সহজ কথা এই অপশনগুলোর সাথে যদি আপনার ভিডিওর কোনো অংশ মিলে যায় তাহলে আপনি সিলেক্ট করবেন আর যদি না মিলে যায় তাহলে আপনি নো সিলেক্ট করবেন খুব সহজ কথায় যদি বলা যায় যে ভিডিওটা আপনি নিজে তৈরি করেছেন আপনি নিজে ভিডিওটা ছিলেন অথবা অন্য কাউকে দিয়ে ভিডিওটা তৈরি করে নিয়েছেন যিনি বাস্তবে আছেন এবং আপনার সাথে থাকেন অথবা যে ভাবে হতে পারে ভিডিওটা একেবারে রিয়েল তাহলে আপনি অবশ্যই নো সিলেক্ট করবেন আদারওয়াইজ অন্য ক্ষেত্রে অর্থাৎ টেকনোলজির সাহায্যে যদি করে থাকেন টেকনোলজির সাহায্য বলতে আপনি ভিডিও তৈরি করলেন সেই ভিডিওতে বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ করলেন এডিট করলেন কালারিং করলেন তাতে কোনো প্রবলেম নাই কিন্তু এআই এর সাহায্য যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইয়ে সিলেক্ট করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন নো এই হচ্ছে আসল ব্যাপার আর এই বিষয়ে যদি আপনি আরো বেশি জানতে চান তাহলে এই যে আমি বক্স দিয়ে দিলাম এই সাহায্যে আপনারা দেখে নিতে আমি ওখান থেকেও চাইলে আপনারা খুব ভালোভাবে পড়ে বুঝে তারপরে আপনারা ভিডিওতে ইয়ে সিলেক্ট করবেন না নো সিলেক্ট করবেন ডিসিশন নিতে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পরিশেষে যদি এরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে দিবেন